Assalamualaikum and welcome to my another blog tree. তো গাইস তোমাদেরকে বলেছিলাম আমাদের পুকুরপাড়ে একটা ব্লক থ্রি হবে এবং তানজিলা আয়ান ওদের সাথেই হবে। তো ওরা আজকে আসছে, এখন ওদের সাথে আমরা ব্লক করতেছি। আজকে ব্লক থ্রিটা ওদের সাথেই হচ্ছে। তোমাদেরকে আমি আগে ব্লক টুতে বলেছিলাম যে আমাদের ব্লক থ্রি হবে, তো এখন আসো। তো গাইস আয়ান দেখো, তো ওরা ওগা আমাদের আগে চ্যানেলেও ছিল, চ্যানেলে মানে ভিডিও করতে ওরা ছিল, আমাদের ব্লগে সাহায্য করছে। তানজিলা আমাদের সব ব্লগে ছিল, ফোর পর্যন্ত ছিল। তো আজকে আমি এখানে তোমাদের এই খোলা মাঠে আসছি তোমাদেরকে আজকে বিকালে ওয়েদারটা দেখানোর জন্য। কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তোমরাই তো গাইস, আমি তোমাদেরকে আগে তানজিলাদের সাথে ভিডিও হতো এবং কি আয়ান আরিয়ান ওদের সবার সাথে ভিডিও হতো। তো একটা কথা বলি, এখানে যে এটা যে মাঠটা, এটা হচ্ছে আমাদের ফুটবলের মাঠ। এখানে আমরা ফুটবল খেলি এবং অনেক মজা হয়। তো ওদের সাথে আগে ব্লগ হতো, কারণ এখন একটা সমস্যার কারণে ওদের সাথে বেশিরভাগ ব্লগ করতে পারি না। ওরা এক ওরা থাকে একদিকে, ওরা থাকে পুলিশ কোয়ার্টার, আমি থাকি সার্কেল হাউস। তো ওদের এইদিকে দূরে পার্থক্যটা বেশি, এর জন্য হয় না ওদের সাথে ব্লগ বেশি হয় না। তো ব্লগ টু পর্যন্ত আমি একাই করছি, ওদের সাথে আজকে করতেছি। ওদেরকে আমি ও তানজিলা আমাকে অনেক উৎসাহ দিছে আগেরটাতে। তো এখন আমরা এদিকে অনেক কিছু আছে সব দেখাচ্ছি। তো গাইস এখানে আমাদের আজকে একটা ফিনিশিং দিঘি দেখা যাচ্ছে, ওই দেখতেছো। গাইস আয়ানে কি বলতেছে, এটা কত দূরে? আসলে এখান থেকে হাঁটতে হাঁটতেও যাওয়া যায়, এদিক দিয়ে রাস্তা দিয়ে গেলে অনেক দূরে হয়ে যায়। তো এখানে আমরা দেখি আজকে কতটুক যেতে পারি ওইদিকে। আসো গাইস, আমাদের ফিনিশিং দিঘির ওইদিকে হচ্ছে আমার নানার কবর, ওইদিকে। তো এখন এটা তানজিলা, আর এটা হচ্ছে আমার দাদার কবর হয়, আর এটা হচ্ছে আয়নার দাদা আর আমার নানা ভাই। তো গাইস এখানে অনেক একটা ইয়া আছে, আর এখানে আগে মানুষ মরলে তাদেরকে খেতাবালি সহ কবর দেওয়া হতো। কি হয়েছে? তো গাইস এদিকে আসো, সামনে আসো, আমরা অনেক কিছু দেখবো। আস্তে 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 যাই, ঠিক ঠিকই এখানে আসলে অনেক গাছ টাছ আছে, তার কারণে এখানে অনেক টিকটিকি সাপও আছে, অনেক বড় বড় সাপ। আমরা সামনে দিকে যাই, আসো দেখবো। আসো আমরা এখন একটু রাস্তাতে হাঁটবো, চলো আসো সামনে আসো রাস্তা জানা রাস্তাতে এখন একটু মজাও করবো। আসো লেটস গো। তো গাইস তোমাদের জন্য আমি অনেক কষ্ট করে ব্লগ বানাইতেছি এই গরমের মধ্যে। তো আমার ব্লগগুলোতে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবা এবং কে সাথে আমাকে সাপোর্ট করবা, শেয়ার করবা, আমাকে ব্লগ বানাতে উৎসাহিত করবা, কমেন্ট করবা, তাহলে আমি বলতে পারবো যে আমার ব্লগটা কখন ছাড়ি। আর আমি একটু চিন্তা ভাবনা করছি যে এবার থেকে এক সপ্তাহ পর পর আমি একটি করে ব্লগ ছাড়বো। তো তোমরা আমার ব্লগ দেখার জন্য অপেক্ষা করবে। ইঁদুরের বাসা, ইঁদুরের বাসা। এখন রাস্তায় চলে আসছি, একটু মজা করব। তো এখন আমাদের এখানে ক্যামেরার সামনে আসবে তানজিলা, কিছু কথা বলবে। আর এখানে অনেক ভালো লাগছে, এরকম খোলামেলা জায়গা আর কোথাও দেখি না, এখানে আসি অনেক মজা লাগছে। তানজিলা বলো কোনো কথা। কি বলবো আমি? তো গাইস তানজিলা আসলে শরম পাচ্ছে, ও আগেও শরম পেতো, বেশি কথা বলতো না।
তো এখানে তানজিলা তুমি কি আমার সাথে ব্লগ করে ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? অনেক ভালো লাগছে। আসলে আমরা অনেক দিন পরে একসাথে হলাম, তো আজকে অনেক দিন পরে, প্রায় 3-4 মাস পরে, তো আজকে ওদের সাথে ব্লগ করতেছি, মজা হচ্ছে। তোমরা মজা পাচ্ছ? আলহামদুলিল্লাহ অনেক মজা হচ্ছে। তো আমরা এখন একটু মজা করব, চলো আস্তে আস্তে আমরা বাড়ির দিকে যাই। এখন আমরা আমাদের একটা বাগান বাড়িতে যাব, তো ওইদিকে সামনে এখন আমরা রাস্তাতে আছি, চলো একটু তাড়াতাড়ি করে যাই বাগান বাড়িতে। এখন ঢুকে তোমাদেরকে আরও কিছু বাগান দেখাবো এবং কেউ বিভিন্ন গাছ আছে, তো সেগুলো দেখাবো। আসো, ওখানে অনেক মজা হবে। ওখানে আসলে একটু মজা আছে, মাটিগুলো নরম আছে, একটু হাঁটতেও ভালো লাগে, তো চলো সামনে যাই। একজন সামনে, এর জন্য ওরা বলতেছে একজনকে একজন বলে, জোরে হাঁটতে পারো না, আস্তে হাঁটতে পারো না। এখন সামনে চলো, আগে আমরা দেখতে পারবো তোমাদেরকে এবং বাগান দেখানোর চেষ্টা করবো সুন্দর ভাবে, তো আসো। যেটা দেখানোর চেষ্টা করছিলাম ওইখানে তো নাই, তো এদিকে আসো, এখানে কাঁঠাল দেখা যাচ্ছে কিছু ছোট ছোট, আসো আসো আসো। এখানে পিঁপড়ে আছে লাল লাল, এগুলো কামড় দিলে কিন্তু পায়ে অনেক ব্যথা করে, সামনে আছে এখনো কিন্তু ধরতেছে, পোকা মাকড় অনেক আছে। এখন তোমাদেরকে কাঁঠাল কিছু ছোট ছোট আম দেখাবো, দেখো। তো গাছ এখন তোমাদের এখানে অনেক কিছু আছে, সুন্দর সুন্দর গাছপালা, ওইদিকে একটু বন দেখা যাচ্ছে, তো তোমরা এখানে দেখো এবং উপভোগ করতে থাকো। একটু ঘুরালাম, ওকে একটু ঘুরে গেছে, তো এখানে কাঁটা অনেক ব্যথা পাইছি, কাঁটা ব্যথা আছে। এখানে পিঁপড়া লাল পিঁপড়া কতগুলো ছোট ছোট গুলো আছে, কামড় দিতে পারে, তো এখানে বেশিক্ষণ থাকবো না, অনেক ঝামেলা হচ্ছে, তো ওইদিকে আসো একটু যাই। তো এখান থেকে দেখো তোমরা দেখাবো এবং দেখানোর চেষ্টা করব। আমরা আম পাকলে তো আরও মজা হবে, খাওয়া হবে, তানজিলারা আবার আসবে আম পাকলে নিতে আসবে, ওরা খাবেও। তো এখন আমরা আয়ানকে একটা চ্যালেঞ্জ দিয়েছি, সেটা হচ্ছে আমরা ও এখন একটা কাঁচা মরিচ খেয়ে দেখাবে এবং 2 মিনিট পানি না খেয়ে থাকতে হবে, 2 মিনিট পর তারপর পানি খাবে। তো এখন বাড়ির দিকে চলো, তারপর আমরা মরিচ ওকে চ্যালেঞ্জটা দিচ্ছি। এবারে আমাদের এখানে আমাদের একটু পুকুর ঘাটতে দেখাবো তোমাদেরকে, এখন যাবো ওইদিকে। তো এখানে এবারে গ্রীষ্মকালে আম উঠলে গাছে ধরলে আমরা কাঁচা গাছে আমগুলো চুরি করবো এবং লবণ মরিচ দিয়ে খাবো, তো তানজিলারাও থাকবে ওই সময়, ওই সময় আরও অনেক মজা হবে, কারণ কাঁচা গাছে আম খেতে অনেক একটা মজা। তো এখন চলো পুকুর ঘাটে যাই, চলো। এখন তোমাদের একটু বলেছিলাম পুকুর ঘাটে এখন সব দেখাবো, এখানে আসলে পুকুর নাই, তো পানিও শেষ হয়ে গেছে, তো এখন দেখো এখন আরও গাছ টাস উঠেছে। একটু কিছুদিন আগে খেলছিলাম, ফুটবল খেলেছিলাম, তো এখন একটু দেখাও। এখন আমাদের পুকুরে নামতেছি, এখন 3 জন একসাথে নামবো, চলো। এখানে এত পিছলো, এখানে আমরা একটু মা সামনে আগে দিয়ে
নামেছি জোরে। তো এখন তোমাদেরকে পুকুর ঘাটটা দেখো, এখানে আগে পানি ছিল, মাছ ধরে ফেলেছি। তো গাইস এখন চলো আমরা বাড়ির দিকে যাবো, বাড়িতে গিয়ে এখন আমাদের আয়নের চ্যালেঞ্জটা কমপ্লিট করবো। তো চলো, আজকে ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, তো এখানে আমাদেরকে তোমরা সাপোর্ট করবা। এবং কি আজকে চ্যালেঞ্জটা করতে চেয়েছিলাম কিন্তু একটা সমস্যার কারণে করতে পারতেছি না, আমি দুঃখিত। এখন এই তানজিলা সবাই এখন আমরা বাড়ির দিকে চলে যাব, কারণ এখানে আজকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আজকে চ্যালেঞ্জটা করা সম্ভব না। চলো ওইদিকে যাই। গাইস ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ব্লগে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। তো গাইস আজকে আমাদের ব্লগটা এখানেই বিদায় নিচ্ছি তোমাদের সাথে, আমাদের বাড়ির সামনে। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। সমস্যা হয়েছিল আমাদের ব্লগটা আজকে আমাদের বাড়ির সামনে বিদায় নিচ্ছি। তো এখানে তোমাদেরকে বলছিলাম তোমরা সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে। আসসালামু আলাইকুম।